ঘটনাটি ঘটেছিল গত পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময়। গত 7ই এপ্রিল এক বিজেপি প্রার্থী বর্ধমানের এক কেন্দ্রে নিজের মনোনয়ন জমা দিতে যান। সেই সময় তার সাথে ছিলেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। মহকুমা শাসকের অফিসের সামনেই তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। প্রথমে বেশ কিছু গুন্ডাবাহিনী তাকে মারধর করে এবং ভিড়ের সুযোগে কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। সেই সময় ঘটনার ভিডিওটি প্রকাশ্যে এসেছিল। এই আক্রমণের পেছনে তৃণমূলের গুন্ডাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করে বিজেপি। সেই সময় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করে বিজেপি। জিতেন্দ্রের বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের দ্বারস্থ হয় বিজেপি, কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। বিজেপির দাবি, ভিডিও দেখানোর পরেও পুলিশ অভিযোগ নেয়নি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। সেই মামলার শুনানির পর বুধবার বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় মেয়রের বিরুদ্ধে পুলিশকে FIR দায়ের করার নির্দেশ দেন। পাশাপাশি তদন্ত কতদূর এগিয়েছে সেই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্টও মঙ্গলবারের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, আদালতে যাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজকর্মের পেছনে রয়েছেন আসানসোলের সাংসদ। উনি জানেন আগামী লোকসভা ভোটে তিনি গোহারা হারবেন, তাকে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে, পিঠ বাঁচাতে এইসব করছেন, দেখানোর চেষ্টা করছেন আমাদের বাধায় তিনি কাজ করতে পারেননি। পঞ্চায়েতের ফলের পরই বোঝা গিয়েছে আসানসোলের বাবুলের কোনো গ্রহণযোগ্যতা নেই। পুলিশ তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে আসবে, জবাবে বাবুল সুপ্রিয়র কটাক্ষ। তৃণমূল নেতারা এখন নানারকম ভবিষ্যৎবাণীতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন বলে তারা আগাম জানিয়ে দিচ্ছেন। আমি বলছি, এতই যদি ভবিষ্যৎ বলতে পারেন তাহলে রাজনীতিটা ছেড়ে দিন, একটা টিয়া পাখি নিয়ে হাওড়া ব্রিজে বসুন।